নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন একটা আপডেট নিয়ে আপনাদের শেয়ার করব, আলোচনা করব, যেটা আপনারা ওএসএসে যেটা আপনারা আবেদন করেছেন, যে এসসি এসটি ওবিসি যারা আবেদন করেছেন, যে স্কলারশিপ যারা আপনারা পাচ্ছেন, তো যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি অথবা কোনো সমস্যা আছে, এখনও 17-18 বা আদার্স 19-20 সেশনে আপনাদের এখনও টাকা ঢোকেনি, তো কী পজিশনটা, কী স্ট্যাটাস রয়েছে এবং কেন টাকা ঢোকেনি, এবং আপনারা যদি কোনো যদি ব্যাংকের পাসবুকে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা আপডেট করতে পারবেন। এটা নিয়ে একটা আপডেট আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের একটা ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলে আমার নতুন তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে অন নোটিফিকেশন অন করে রাখবেন, যেন প্রতিনিয়ত এরকম খবরাখবর আপনারা পেয়ে যান এবং চাকরির খবরাখবর। এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে ফলো করুন, প্রতিনিয়ত আপনাদের ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলে। তো প্রথমে চলে আসবেন আপনারা যেটা আপনাদের রয়েছে, যে oasis.gov.in এই অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন। তো আসার পর নিচে চলে আসবেন স্টুডেন্ট কর্নারে, ঠিক আছে। তো আসার পর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর অ্যাকাউন্ট আপডেট মডেল, যেটা ফর ফেলার কেস যেটা রয়েছে আপনাদের 2019-20 সেশনে যেটা রয়েছে, তো 2019-20 সেশনে যেটা রয়েছে আপনাদের ক্লিক হেয়ার যেটা অপশন রয়েছে, তো ওই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এই ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা অ্যাকাউন্ট যেটা আপডেট রয়েছে, তো অ্যাকাউন্ট আপনারা আপডেট করতে পারবেন। যেটা আপনাদের কোনোভাবে যদি আপনাদের ফেল হয়ে থাকে, কোনো টাকা যদি আপনার পাসবুকে ব্যাঙ্কে যদি না পৌঁছায়, তো আপনাদের এটা আপনারা নতুন করে আপনারা ব্যাংকের বই আপনারা দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। তো প্রথমে যেটা রয়েছে আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্ট আমি উত্তর দিনাজপুর আমার যেটা আমি সিলেক্ট করে নিচ্ছি, তো নিচে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবেন। তো তারপর আপনার যেটা রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি আপনারা সিলেক্ট করে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যেটা আপনাদের নেম রয়েছে এবং যেটা রয়েছে আপনাদের নেম, তো ব্যাংকের পাসবুকে যেটা আপনাদের পাসবুকের নাম রয়েছে ব্যাংকের নাম, তো অবশ্যই আপনারা এখানে মেনশন করে দেবেন, সিলেক্ট করে দেবেন, লিখে দেবেন। তারপর আপনার যেটা রয়েছে আইএফসি কোড, তো ব্যাংকের পাসবুকে আপনারা আইএফসি কোড নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, ব্যাংকের পাসবুকে আপনারা দেখে নেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা যেটা রয়েছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনারা সিলেক্ট করে বসিয়ে দেবেন, এখানে আপনারা নিজের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর যেটা আপনাদের বলেছে যে আপলোড ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক ইন জেপিজি ফরম্যাট সাইজ আন্ডার 1 MB, তো এটা আপলোড করবেন আপনারা যেটা ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা রয়েছে, তো ওই পেজটা আপনারা ওপেন করে দেবেন। যে চুজ ফাইল অপশনে আপনারা ক্লিক করবেন, চুজ ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, তো ওটাতে আপনারা দিয়ে দিতে পারবেন। তো তারপর নেক্সট শেষে আপনারা সাবমিট অপশন যেটা রয়েছে, সাবমিট অপশন আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অপশন ক্লিক করলে আপনাদের নতুন আপডেট হয়ে যাবে পাসবুকটা, আপনাদের ব্যাংকের বইটা আপডেট হয়ে যাবে আপনাদের। তো এটা ছিল আপনার আপডেট। তারপর যেটা নেক্সট আপডেটের কথা বলছিলাম, যেটা আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা কী পর্যায়ে রয়েছে ওটা দেখার জন্য আপনারা যেটা প্রথমে রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, তো ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশন আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন যেটা আপনাদের বলেছে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ইউজার আইডি আপনারা দিয়ে দেবেন, যেটা আপনাদের অ্যাপ্লিকেশনের আইডিটা যেটা রয়েছে আপনাদের ওএসএস, যেটা এসসি এসটি ওপিস যারা আবেদন করেছিলেন, অবশ্যই আপনাদের প্রথম পেজটা রয়েছে। তো ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে দেবেন, নিজের ডিস্ট্রিক্ট, অ্যাপেল ডিস্ট্রিক্ট, তো নিজের ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর সেশন রয়েছে, তো সেশন আপনারা যেটা রয়েছে আপনাদের সেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর যেটা আপনাদের সেশন রয়েছে 2013-14 এবং 15-16 যেটা রয়েছে, 19-20 এখনও যারা পাননি, তো 19-20 আবার আপনারা সিলেক্ট করে দেবেন। তো তারপর যেটা ক্যাপচা রয়েছে, তো ক্যাপচার অনেকে বুঝতে পারে না, তো ক্যাপচারটা দেখে নেবেন, যেটা ইন্টার দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, তো এই ক্যাপচারটা আপনাদের 6802 অপশনে আপনারা ক্যাপচারটা আপনারা এখানে লিখে দেবেন, মেনশন করে দেবেন, ঠিক আছে। তারপর চেক স্ট্যাটাস অপশন আপনারা ক্লিক করে দেবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে কোন ইয়েতে আপনাদের এটা রয়েছে, আপনাদের কেন টাকা ঢোকেনি, কী ইয়েতে আপনাদের কতদূর টাকা, তো কী ইয়েতে রয়েছে আপনাদের স্ট্যাটাস আপনারা নিজে নিজে আপনারা চেক করে নেবেন। তো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, সরাসরি নিজের স্ট্যাটাস চেক করবেন এবং আপনারা নিজের পাসবুক যেটা ব্যাংকের বই আপনারা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা আপডেট করে দেবেন নতুন করে। তো ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাদের।